রাস্তায় ডিসেন্ড করতে লাগে ভয়। ওই স্টিপ রাস্তা দিয়ে এসে এইখানটা দিয়ে ওঠা আমাদের, সাইকেলে 10-12 কেজি লোড নিয়ে আপহিলে ওঠা, ইজ আ ট্রিমেন্ডাস এফোর্ট। লামাহাটা কা রাস্তা কনসে উপর? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার এই চড়াইটা ভালো হবে। আমরা আছি লামাহাটা থেকে 5 কিলোমিটার আগে, পুরোটাই আপহিল, মাঝখানে 500 মিটারের মতন স্ট্রেচ একটুখানি ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, বাকিটা পুরোটাই আপহিল। তো সাইকেলের পেছনে এরকম 10-12 কেজি লোড নিয়ে আপহিলগুলোতে ওঠা একটু চাপের, তাই আমাদের ম্যাক্সিমাম রাস্তাটাই হাঁটিয়ে হাঁটিয়ে তুলতে হচ্ছে। দেখা যাক কতটা বার হাঁটিয়ে তুলতে হয়, যতটা শোনা গেছে লামাহাটা অবধি হাঁটিয়ে তুলতে হবে, তারপর থেকে গ্রেডিয়েন্টটা ডিসেন্ট গ্রেডিয়েন্টে। তো চলো দেখা যাক। এখন আছি আমরা লামাহাটা থেকে 3 কিলোমিটার মতন আগে, একটা রেস্টুরেন্টে দাঁড়ানো হয়েছে। সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম আমরা, ছাতুগুলোর জল তো খিদেও পেয়ে গেছে, এখন তো একটুখানি চা আর একটু টুকটাক কী খাওয়া যায় দেখি, খেয়ে দে আবার রওনা শুরু হবে। আর আমরা তিনজনেই যেহেতু ইনএক্সপিরিয়েন্সড সাইক্লিংয়ে, ভাস্করদার এর আগে খালি ডুয়ার্সের একটা সাইক্লিং ট্রিপ ছিল, আমাদের আমার আর মামের দুজনেরই প্রথমবার পাহাড়ে সাইকেল নিয়ে আসা, তো আফিলগুলোতে বেশ ফাটছে। যাই হোক, ম্যানেজ করা যাচ্ছে, কিন্তু এনজয় হচ্ছে প্রচণ্ড। চলো খাওয়া দাওয়া করে তারপরে বাকি পথে প্যাডেল করা হবে। চলো রাস্তাটাতে পুরো কুয়াশাতে ভর্তি, যেই রাস্তাটাতে উঠে এলাম আর যেই রাস্তাটাতে যাবো একটা ফোটটাও কুয়াশা নেই। কি মজাদার জায়গা। ফাইনালি লামাহাটা, এখন বাজে 1:52, আমরা ঢুকলাম লামাঘাটটা।
এখন আমরা এসে পৌঁছেছি লামাহাটাতে, এখন বাজে 2:15। তো মোমো খেয়ে তারপরে বাকি রাস্তাটা যাওয়া হবে। লামাহাটা অব্দি মারাত্মক চড়াই ছিল, এরপরে রাস্তাটা ডিসেন্ট। তো ভাস্করদার মাম এলে ভাস্করদার থেকে জানতে চাইবো যে কীরকম ফাটলো। বিপ করতে হবে আমাকে এটুকুনি আমি শিওর। দেখা যাক, চলো ফাটাফাটি এনজয়মেন্ট হচ্ছে অ্যান্ড সবাই ফিট অ্যান্ড ফাইন। কীরকম ফাটলো বলো একটু। এনার্জি শেষ হয়ে গেছে। তোমার ভাষা বলো একটু। স্যার ইয়ং ছেলে বলে বুড্ডা আদমি কো লেকে আয়সা ক্যা বলেগা। এখন বাজে 3:20 অ্যান্ড আমরা এখন স্টার্ট করলাম লামাহাটা থেকে লাঞ্চ করে। পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে আই গেস, 6:30 বাজবেই। চলো, এতক্ষণ পরে সেকেন্ড গিয়ার একটু তোলা গেল সাইকেলটাকে। লাগছে ঠান্ডাটা, বৃষ্টি পড়ছে সাথে হাওয়া, আর আমরা কোনো ঠান্ডার জামা কাপড় আনিনি। কি আর হবে, 3-4 জামা কাপড় একসাথে পরে বসে থাকতে হবে, সিম্পল। এখন প্রায় 6:00 বাজতে চললো, 5:50 বাজে। আমরা জোরবাংলো থেকে এখন মোটামুটি 2 কিলোমিটার মতন পিছিয়ে। আলো পড়তে পড়তে আমাদের টার্গেট হচ্ছে আলো পড়ার আগেই জঙ্গলটাকে ক্রস করে যাওয়া। দেখা যাক কতদূর যাওয়া যায়, চলো। এখন বাজে 6:30 আর আমরা জাস্ট জোরবাংলো ক্রস করলাম। এখনো 8.2 কিলোমিটার বাকি আমাদের লেপচা জগত পৌঁছাতে, 8:00 বাজে যাবে। দেখা যাক। গুড মর্নিং ফ্রম লেপচা জগত, এখন বাজে 7:30 অ্যান্ড কালকে আমাদের লেপচা জগত ঢুকতে ঢুকতে 7:30-8:15 বেজে গিয়েছিলো, পুরো অন্ধকার হয়ে গিয়েছিলো। লেপচা জগত এবং ঘুম স্টেশনের মাঝখানের রাস্তাটাতে এরকম পাইন ট্রিজেই ভর্তি অ্যান্ড আলো নেই, তো একটু অসুবিধা হয়েছিল বেশ। ঠিক আছে, সেটা ম্যানেজ করা গিয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো আমরা সেফলি পৌঁছে গেছিলাম কালকে লেপচা জগতে। সবাই অবভিয়াসলি প্রচণ্ড টায়ার্ড ছিল, তো ভিডিও করা হয়নি, সরি ফর দ্যাট। তো আজকের দিনটা রেস্ট, খানিক টুকটাক ঘোরাফেরা হবে। পেছনেই একটা ভিউ পয়েন্ট আছে কিন্তু কোনো ভিউজ দেখা যাবে না অ্যাজ ফগি ওয়েদার। দেখি দার্জিলিং যাওয়ার একটা প্ল্যান হচ্ছে, তাহলে দেখা হবে। চলো এখন ব্রেকফাস্ট করে টুকটাক প্ল্যান করে বেরোনো যাক, চলো।
জায়গা এখন কুয়াশা আছে চারপাশে বৃষ্টিও পড়ছে হালকা হালকা।